এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী যে আচরণ করলেন, এই আচরণ হিটলারকেও হার মানায় যে এটা যেন তানাশাহীর রাজত্ব চলছে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী আবার স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করে, যেমন হাসপাতালে সাধারণ গরিব মানুষের পরিষেবা পাওয়া উচিত এটা দেখা উচিত, তেমনি সাথে সাথে এটাও ঠিক যে হাসপাতালে চাকরি করতে গিয়ে, তাদের দায়িত্ব পরিষেবা পালন করতে গিয়ে কেন বারবার তারা বাহিরের লোকেদের হাতে নিগৃহীত হবে। প্রত্যেকটি হাসপাতালে কোনো ডাক্তার তার নিজস্ব যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধে থেকে কোনো রোগীকে কখনোই তার পরিষেবা থেকে বঞ্চিত করে না। কিন্তু তা সত্ত্বেও তাদের উপর যে আচরণ হচ্ছে, এই আচরণ এর ক্ষেত্রে আজ অব্দি কোনো দৃষ্টান্তমূলক শাস্তি এই সরকার নেয়নি। তার কারণ, যারা ডাক্তারদের উপর হামলা করেছে তাদের অধিকাংশ হচ্ছে তার দলের ভুক্ত লোক। তাই স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী একদিকে যেমন স্বাস্থ্যমন্ত্রী, একদিকে তেমনি তানাশাহীর আচরণের মতন আচরণ এবং হিটলারের মতন আচরণ। আর উনি কথায় কথায় বলেন বহিরাগত। বহিরাগতরা কি মঙ্গল গ্রহ থেকে আসে নাকি? উনি কি ওখানে সিসিটিভি আছে, ওখানে ফুটেজ পাওয়া যায়? বহিরাগত বলতে কি পাওয়া যায়? উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, উনি চিহ্নিত করুন না কোন বহিরাগত এসে আন্দোলন করছে। বাচ্চা বাচ্চা ছেলে জুনিয়র ডাক্তার হিসেবে চাকরি করছে। উনি বলছেন 25 লক্ষ টাকা খরচায়, 25 লক্ষ টাকা খরচের টাকাটা কি উনার পকেট থেকে যায়নি? জনগণের টাকা, জনগণের টাকায় তারা তাদের মেধায় এই জায়গায় এসে পৌঁছেছে। সুতরাং স্বাভাবিকভাবে আমি দাবি করি যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত। এবং ওনার অনেক কাজ, উনি ভারতবর্ষ সামলাচ্ছেন, উনি আন্তর্জাতিক রাজনীতি সামলাচ্ছেন, তাই ওনার এখন অনেক কাজ। সেই জন্য ওনার উচিত 11টা দপ্তর নিজের কাছে না রেখে অন্তত পক্ষে বাংলার মানুষের মঙ্গলের জন্য স্বরাষ্ট্রমন্ত্রিত্ব থেকে এবং স্বাস্থ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা।